তাহলে আমরা কাজটা আমরা স্টার্ট আবার কোথা থেকে করব, সেকেন্ডারি কয়েল যে লাগাবো, এই যে তোমার আমাদের যে টোটোর যে ডিসি কয়েলটা আমরা কোথা থেকে লাগাবো এখন এটা দেখাবো। কোনো কোনো মিস্ত্রি করে কি যে আমাদের এখান মানে হুমাও লাগায়, এখান থেকে লাগায়, এখান থেকে লাগায় বা এখান থেকে হুমাও লাগায় নববার করে, কিন্তু ওই রকমটা করতে নাই। আমাদের এখানে এসে এক নম্বর বাড়াইছি আমাদের এখানে, আর এখান থেকে আমাদের যে প্রথম চালু করেছিলাম ঠিক আছে, আমাদের এখান থেকেই আমরা আবারও একে মানে স্টার্টিং করবো মানে চালু করবো কাজ করা, হ্যাঁ ঠিক আছে। এক নম্বর আর এক নম্বর লাস্টে যে দুইটি এক নম্বর আমাদের যা আছে আমরা এখান থেকেই কাজ করানো চালু করবো, আবার একইভাবে এই হোস্টে নিয়ে যাবো। এইদিকে এইদিকে যে করে কিছু কিছু মেকার ভাই ওইভাবে করবে না ঠিক আছে, ওইটা থিওরি নয় কাজের। এই যে এইভাবে আমরা এখানে তার বার করে দিলাম, একটু টান দেব, এই যে দিয়ে দিলাম, এখানে আমরা বেল লাগাবো। এই যে আমাদের বেলের প্যাকেট নিয়ে আসি আমরা, বেলের প্যাকেট এর আগে আমরা আমি বলছিলাম এই প্যাকেটের দাম 25 টাকা করে নেয়, হাজার পিসের দাম 200 টাকা নেয়, আর এখানে 25 টাকা আছে, এটা লস নেওয়া তবুও, কিন্তু এটা 25 টাকা করে নেয়, ছিল না মার্কেটে, এই জন্য আমি এটাই নিয়ে আসি 25 টাকা করে নেয় রেট। আমার ভিডিওতে আমি প্রতিটা জিনিসেরই রেট বলে দিই। এখানে আমরা দুইটা বেল লাগিয়ে দিলাম, সুন্দরভাবে আবারও একইভাবে কাজটা ফিনিশিং করে দিয়ে দেবো। ক্যামেরা সামনে থেকে সরা, এদেশে আসবে আমার তার, এই যে দেখ, এই দেখ, কাজ ভালো করলে নিজেকেও খুব ভালো লাগে কাজটা করে, যে না একটা কাজ করলাম ভাই খুব সুন্দরভাবে ফিনিশিং করে কাজটা করলাম, দেখ ভালো চলবে। এই ফাঁকাটা যে আমরা রাখবো, প্রতিটা তারের গ্যাপ আমরা একই রাখবো, না হলে যদি আমরা কম রাখি বা বেশি রাখি তাহলে ভিতরকার কয়েল ওই জায়গাটার মধ্যেই হ্যাং হওয়া চালু হয়ে যায়, মানে খারাপ হওয়া চালু হয়ে যায়, এই জন্য আমরা একই মাপ রাখবো আইডিয়া মতন, এমন টেপ ফিতা নিয়ে মাপতে লাগবে না, আমাদের আইডিয়া মতো আমরা একই একটা মাপ নিয়ে চলে যাব ঠিক আছে।
আমরা এখানে লাগাই দেবো। দেখি সিরিজ কি আসতেছে, দেখো সিরিজ কি আসতেছে, একদম ডিম সিরিজ আসতেছে। এখন আমরা তাহলে ভোল্টেজটা আমাকে দেখি একবার। দেখো আমি এখানে আমার এই মিটারটা না বাড়িতে কাজ করার মিটার, দেখো ব্যাটারি ট্যাটারি কিচ্ছু নেই কিন্তু মিটারে, তবু দেখাচ্ছি ব্যাটারি ছাড়াও ভোল্টেজটা চেক করা যায়। অনেক ভাইয়েরা কিন্তু হয়তো জানে না, এই যে আমরা 200 রেখেছি, হ্যাঁ এই যে একটু ভালো করে দেখাই, কিন্তু ঘরটা অন্ধকার না, 200 রেখেছি। এই যে এখানে দেখাবো, এই দেখো কোথায় আসতেছে দেখা, 220 ভোল্ট আছে আমাদের এখানে, 220 ভোল্ট আছে, যা আমি যেটা বলতেছি ওইটাই সত্য। আর এখানে এই যে দেখা ভালো করে দেখাই, এই যে 200 কি রে ভাই সুইচটা খারাপ, হ্যাঁ হচ্ছে এখন, এই যে 220 না 240 ভোল্ট আছে ভাই, 240 ভোল্ট রয়েছে আমাদের এখানে, ঠিক আছে। এখন আমরা ভোল্টেজ দেখবো এখানে কত বাড়াচ্ছে, আমাদের যে এই লাইনটা আছে এই লাইনে কত ভোল্টেজ বাড়াচ্ছে এটা আমরা দেখবো। ব্যাটারি কিন্তু এখানে নাই এখনও বলতেছি, তাহলে আমরা 85 দেবো, 85 শক্ত হয়ে গেছে, মিটারটা চলে না, কতবার কাজ হয় এটা দিয়ে। এই দেখ আমাদের এখানে চলে আসলো 50 ভোল্ট তৈরি করবো, পাক্কা 50ই আছে একদম দেখা, ঠিক আছে পাক্কা 50ই আছে একদম। আর আমরা একে ইয়ে করবো না, দেখবো না, তাহলে আমরা এখানে ভোল্টেজ মেপে দেখালাম, ব্যাটারি ছাড়া কী হবে ভোল্টেজ মাপে সেটাও দেখা দিলাম। ব্যাটারি কিন্তু এখানে নাই, দেখো আবারও বলতেছি ব্যাটারি এখানে নাই, আর এই যে ভোল্টেজ এই যে এখানে তার লাগাই দেবো, দেখ তোরা ওইখানে 50 দেওয়া রয়েছে, দেখে দিলাম, এই দেখ এই যে দেখ 240 ভোল্ট রয়েছে এখানে, ব্যাটারি কিন্তু নাই। আর ডিসি ভোল্ট 5 ভোল্ট মানে এখান থেকে আমাদের এখানে এই টোটাল জায়গাটা ব্যাটারি ছাড়াই কিন্তু কাজ করা যায়, মানে যেহেতু আমাদের ভোল্ট মাপবো আমরা, আর এইগুলো যে আমাদের ওমস ফোস মাপার যে রেজিস্টার মাপার যে ইয়েগুলো আছে এগুলোতে হবে না, আর আমাদের হাই ভোল্ট কাজ করার জন্য এটা ঠিক আছে, ঠিক আছে আমাদের হাই ভোল্ট কাজ করি সবসময়ের জন্য, ডিসি নাহলে এসি নাহলে ঝালাই মেশিন নাহলে কোনো একটা মানে এসিরই কাজ করি, এসি ডিসিরই কাজ করি, যেটা হাই ভোল্টেজেই হয় সবসময়। আপনাদের জন্য আমি দেখো বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি, হ্যাঁ মানে এত ইয়ে দেখানোর জন্যই আপনাদেরকে, আপনারা যাও লাইক টাইক করে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কেটে দিলাম তারটা, পরে আবার বলবা দাদা আমাদেরকে দেখালো 50 ভোল্ট পরে বুঝি আবার বাড়াই দিল, সেটা না একদমই না। এখানে আমরা আবারও লাগাবো ওই যে ইয়েটা লাগাবো, এই ক্লিপগুলো লাগাবো, লাগার পরে আবার কী করতেছি এটাকে দেখাবো, চলো। আমরা এখানে বেল লাগাই দিলাম, এখানে আমাদের 50 ভোল্ট বাইরে হয়ে গেছে, হ্যাঁ তাহলে আমরা এখানেই বেল লাগাই দেবো, এই যে দিলাম বেল লাগায়া, এখানে আমাদের 4টে বেল রয়েছে, বেলটাকে আমরা কেটে দেবো। সুজয় পাপাই দিকে আসো তো, এখানে কেটে দিলাম, এই যে আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কী করবো, আমাদের যে ফ্যানের কানেকশানটা আমরা বাইর করবো, ফ্যানের কানেকশান আমরা কীভাবে বাইর করবো সেটাও বলি, ফ্যানের কানেকশান কয়েকভাবে বাইর করা যায়, যেমন আমাদের এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এখান থেকে এখানেও আমাদের 18 ভোল্টের করিব বাড়ায়, 18 ভোল্ট মতো আসে এখানেও, এখান থেকেও নিয়ে যাওয়া যায় ফ্যানের লাইন, হ্যাঁ। আর যখন আমরা 7812 লাগাবো, ওই 7812টা কিন্তু প্লাস্টিক যে আছে আমাদের ফ্যানের ইয়েটা মানে ফ্যানের যে বডিতে আমরা লাগাবো, যেহেতু ওটাকে ওটা না হলে কিন্তু শর্ট করবে, এখানে লাগালে ওই হয়ে লাগাবো। 2 নম্বর এইখানে ডিসি লাইন আছে, এখানে একটা লাগালাম, এখান থেকে আমাদের ভোল্ট 17 থেকে 18 পাকে ইয়ে করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এখানে বাইর করবো। কেউ কেউ করে কি দুইটি একসঙ্গে নেয়, দুইটি একসঙ্গে নেওয়ার দরকার নেই, একটা নিলেই হবে, আর একটা এ যেখানে ডাইরেক্টে লাগবে ওখান থেকে একটা তার, আর এখান থেকে একটা তার, দুইটা তার নিয়ে গিয়ে ফ্যানের ওখানে কানেকশান দিলেও হলো। আর 2 নম্বর আমরা লাগাবো, আমরা ওগুলো ভেজাল করবো না, যেহেতু আমরা কাজ করবো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি দিই আমরা, আপনাদেরকে বলছি আমি যে আমরা গ্যারান্টি ছাড়া কাজ করি না, গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দেবই। এর জন্য আমরা 24 নম্বর তার নিয়ে এসছি আমি দোকান থেকে আপনাদেরকে দেখার জন্য, 24 নম্বর তার নিয়ে এসছি, এই 24 নম্বর তার এখানে আমরা দেবো 23 পাক, মনে রাখবে আমরা 23 পাক দেবো 24 নম্বর তার, মোনা তারটা আমরা সিজা করবো নিয়ে যত। এখন আমরা এই বেশি নেবো, নিয়ে এখানে দিয়ে দিলাম ফাঁকাটার মধ্যে, আমরা 23 পাক দেবো, 19 থেকে 23 পাক দিলেই হয়ে যায়, ঠিক আছে কোনো ধার না, আমরা 1 2 পাক দিয়ে দিলাম,
তিন পাক দিয়ে দিলাম, চার পাক দিয়ে দিলাম, পাঁচ পাক দিয়ে দিলাম, ছয় পাক দিয়ে দিলাম, সাত পাক দিয়ে দিলাম, আট পাক দিয়ে দিলাম, আট পাক দিয়ে দিলাম, আট পাক নয় পাক দিয়ে দিলাম, দশ পাক দিয়ে দিলাম, এগারো পাক দিয়ে দিলাম, বারো পাক দিয়ে দিলাম, তেরো পাক দিয়ে দিলাম, চোদ্দ পাক দিয়ে দিলাম, পনেরো পাক দিয়ে দিলাম, ষোলো পাক দিয়ে দিলাম, সতেরো পাক দিয়ে দিলাম, আঠারো পাক দিয়ে দিলাম, উনিশ পাক দিয়ে দিলাম, বিশ পাক দিয়ে দিলাম, একুশ পাক দিয়ে দিলাম, বাইশ পাক দিয়ে দিলাম, এই যে তেইশ পাক আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, তেইশ পাক দিয়ে দিলাম। এইটাকে আমরা খুলবো এখন, আমাদের এই দুইটা মাথা আমরা ডাইরেক্ট ফ্যানের জন্য কানেকশান করব। এখন এটাকে আমি কীভাবে কানেকশান করব এখানে তো দেখাতে পারতেছি না, যেহেতু আমার ইয়ে নাই, ওই সিলিং পাইপ নাই। আমি দোকানে গিয়ে আবার এটাকে সুন্দর করে কানেকশান করে দেখাচ্ছি, দোকানে গিয়ে এই কানেকশানটা আমি করে দেখাচ্ছি। আর এই ভিডিও এই ট্রান্সফরমারটা কয়েকটা পার্ট হতে পারে, বা আমি এক পার্টেও ছাড়তে পারি, বা দুই তিনটে পার্ট করেও ছাড়তে পারি। হ্যাঁ, আশা করি এই ট্রান্সফরমারের কাজটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি বাঙালি হয়ে বাংলা কথা অত ভালোভাবে বলতে পারি না, যদি কোনো কথা শুনতে খারাপ লাগে হ্যাঁ তাহলে আমাকে মাফ করে দিও। ভিডিওটি টোটাল আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।